এখন আমরা নন ক্যাডার রিটেন ইংলিশ নিয়ে আলোচনা করব। এখানেও থাকে 50 মার্ক। এই 50 মার্কগুলো কীভাবে ডিস্ট্রিবিউশন হয়ে থাকে তা নিয়ে আগে আলোচনা করব। একটা ইংরেজি রচনা থাকে, সেখানে থাকবে 15 মার্ক। এরপরে থাকবে একটি প্যাসেজ, প্যাসেজ থেকে 5টি প্রশ্ন করা হবে কিংবা 3টি প্রশ্ন থাকবে, তার সাথে থাকবে 10 মার্ক। একটি লেটার থাকবে, সেখানে থাকবে 10 মার্ক, তাহলে 15, 25, 35 এবং আরও 15 মার্ক থাকবে। 15 মার্কের 5 মার্ক থাকবে কারেকশান, 5 মার্ক প্রিপোজিশন এবং 5 মার্ক ভার্বাল ফ্রেজ থেকে আস থাকতে পারে, এবং এই দিয়ে মোটামুটি 50 মার্কের পরীক্ষা হবে। আজকে আমরা 3টি বিষয় সম্বন্ধে, রাইট ফর্ম অফ ভার্বস, প্রিপোজিশন এবং ভার্বাল ফ্রেজ, এগুলো পারলে মোটামুটি 15 মার্ক যদি আমরা কমন পাই তাহলে অবশ্যই ওইখান থেকে রিটেন সাইড থেকে আরও একটু ভালো করলে ইংরেজিতেও ভালো মার্ক পাওয়া সম্ভব। এখন আমরা আলোচনা করব। এই সময়ে দ্য ইন্টারনেট, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইন্টারনেটের ইয়াগুলো আমি বলে দেবো। ইন্ট্রোডাকশন লিখতে হবে, হোয়াট ইট ইজ, গ্রেট কমিউনিকেশন টুল, ডিফারেন্ট ইউজ অফ ইমেইলস, স্টোর হাউস অফ ইনফরমেশান, পপুলারিটি ইন বাংলাদেশ, চেঞ্জিং লাইফ, কনক্লুশন। এই ইয়াগুলো পয়েন্টগুলো আকারে লিখতে হবে। এখানে অনেক সময় দেওয়া থাকে, অনেক সময় দেওয়া থাকে না। এরপরে থাকবে যে ইংরেজিতে একটা লেটার লিখতে হবে, অথবা এরকম লিখতে হবে যে কোনো একটা প্রতিবেদন তৈরি করে পত্রিকায় প্রকাশের জন্য লিখতে হবে। এরপরে যেটা থাকতে পারে যে ভার্বাল ফ্রেজ থাকতে পারে, সেটা আমরা আলোচনা করতে পারি 5টি। এ ম্যান অফ লেটার্স মানে বিদ্বান ব্যক্তি, এ ম্যান অফ লেটার্স মানে বিদ্বান ব্যক্তি, এর একটা সেন্টেন্সও লিখতে হবে। সেন্টেন্স লিখতে মানে পারলেই যে ভালো মার্ক পাওয়া যাবে তা না, সেন্টেন্স সুন্দর করে লিখলে মার্ক পাওয়া যাবে। ডক্টর শহীদুল্লাহ ওয়াজ এ ম্যান অফ লেটার্স। এরপরে আছে অ্যাট দ্য সাইট অফ, অর্থাৎ দর্শনে, অ্যাট দ্য সাইট অফ, দর্শনে। পুলিশ হ্যাভ বিন অর্ডার টু দ্য ফায়ার অ্যাট দ্য সাইট অফ ক্রিমিনাল, অর্থাৎ পুলিশ প্রথম দর্শনেই, প্রথম পুলিশ হ্যাভ বিন অর্ডার দ্য ফায়ার অ্যাট দ্য, মানে প্রথম দর্শনে গুলি করার নির্দেশ দিল, ফায়ার করার নির্দেশ দিল অ্যাট দ্য সাইট অফ, অর্থাৎ দর্শনে। ফর শেক অফ, খাতিরে, ফর শেক অফ, আমার সাথে সাথে মুখস্থ করার চেষ্টা করতে হবে, ফর শেক অফ মানে খাতিরে। আই হেল্প দ্য পুয়ার ম্যান ফর দ্য শেক অফ হিউম্যানিটি, মানে মানবিকতার কারণে আমি গরিবদের সহযোগিতা করলাম বা সাহায্য করলাম, ফর শেক অফ, খাতিরে। এরপরে বোল্ড ফ্রম দ্য ব্লু, অর্থাৎ বিনা মেঘে বজ্রপাত। দ্য নিউজ অফ হিস ডেথ কেম টু মি, দ্য নিউজ অফ হিস ডেথ কেম টু মি অ্যাজ এ বোল্ড ফ্রম দ্য ব্লু, তার মৃত্যুর খবর আমাকে বিনা মেঘে বজ্রপাতের মতো শোনালো আমার কাছে, এরকম। কাম রাউন্ড, এরপরে কাম রাউন্ড হচ্ছে আরোগ্য লাভ করা। আই হোপ ইউ উইল কাম রাউন্ড দ্য সুন, আমি আশা করি তুমি দ্রুত আরোগ্য লাভ করবে। দ্য বিল অফ ফেয়ার, অর্থাৎ খাদ্যদ্রব্যের তালিকা, প্লিজ শো মি দ্য বিল অফ ফেয়ার, দয়া করে খাদ্যদ্রব্যের তালিকাটি দেখান। হ্যাঁ, এরপরে 5টি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকতে পারে। আমরা প্রথমে 5টি প্রিপোজিশন বলে নেব, এরপরে উত্তর বলবো। আমি যখন বলবো আপনারা চেষ্টা করবেন যে আপনারা এটা পারেন কি না, না পড়লে পরে আমি উত্তর বলে দেবো, উত্তরটা মিলিয়ে নিন। হি ইজ হার্ড ড্যাশ অফ হেয়ারিং, হি ইজ হার্ড ড্যাশ ড্যাশ হেয়ারিং, আমি সম্ভবত উত্তরটা বলেই ফেলছি প্রথমে, অফ হেয়ারিং। এরপরে হবে উই আর অল ভেরি কিন ড্যাশ গিটিং থ্রো দ্য এক্সাম, উই আর অল ভেরি কিন ড্যাশ গিটিং থ্রো দ্য এক্সাম, অর্থাৎ অন দ্য গিটিং হবে, অন অন গিটিং হবে। এরপরে আছে সৌরভ ইজ এঙ্গেজড ড্যাশ মুনিরা মুন, সৌরভ ইজ এঙ্গেজড ড্যাশ মুনিরা মুন, অর্থাৎ এখানে হবে টু মুনিরা মুন। এরপরে ডি নাম্বারে যেটা আছে, হি এক্সেলস ড্যাশ স্পিকিং ইংলিশ, হি এক্সেলস ড্যাশ স্পিকিং ইংলিশ, কী হবে, ইন হবে, হি এক্সেলস ইন স্পিকিং ইংলিশ। হি অলওয়েজ অ্যাসপায়ার্স ড্যাশ রিসেস, হি অলওয়েজ অ্যাসপায়ার্স ড্যাশ রিসেস, অর্থাৎ ফর রিসেস, অ্যাসপায়ার ফর রিসেস। এরপরে হবে ইউ কমপ্লেইন্টস আর নট বেসড অন ফ্যাক্ট,
একেবারে সহজ। ইওর কমপ্লেন্টস আর নট বেসড অন ফ্যাক্টস, ইওর প্রেজেন্স রিমাইন্ড মি ড্যাশ ইওর প্রমিস। এটাতে হবে হচ্ছে ইওর প্রেজেন্স রিমাইন্ড মি ড্যাশ ইওর প্রমিস, অর্থাৎ অফ ইওর প্রমিস। এরপরে আমরা পাঁচটা কারেক্ট এনি ফাইভ ফলোয়িং, পাঁচটা কারেকশান দেখব। এখানে কী কী ভুল আছে আমি প্রথমে পাঁচটা শব্দই বলে নেব, এরপরে সঠিকটা বলবো। শি ইজ ইন এ টেম্পার, শি ইজ ইন এ টেম্পার। আপনার চেষ্টা করুন এখানে ভুল কী আছে। দ্য বয় অ্যাবসেন্টেড ফ্রম স্কুল, হেয়ার হোয়াট আই সে, টেল মি হোয়াট ইজ ইওর নেম, টেল মি হোয়াট ইজ ইওর নেম, কাট দিস ওয়ার্ড, দেয়ার ইজ নো প্লেস ইন দ্য ট্রেন, আই নো হিম টু ওয়েল। এবার আমি সঠিকগুলো বলবো। যে প্রথমটা ছিল শি ইজ ইন এ টেম্পার, এটা হবে শি হ্যাজ এ শর্ট টেম্পার, শি হ্যাজ এ শর্ট টেম্পার হবে সঠিকটা। এরপরে সঠিকটা হবে দি বয় অ্যাবসেন্টেড হিমসেলফ ফ্রম দ্য স্কুল, এখানে হিমসেলফ পূজ্য ছিল। হেয়ার হোয়াট আই সে, এখানে হবে লিসেন টু হোয়াট আই সে, সবসময় লিসেন ব্যবহার করতে হবে, লিসেন হোয়াট আই সে। টেল মি হোয়াট ইজ ইওর নেম, এখানে টেল মি হোয়াট ইওর নেম ইজ, একটু ঘুরিয়ে লেখা, টেল মি হোয়াট ইওর নেম ইজ, পেন থ্রু দিস ওয়ার্ড, কাট দিস ওয়ার্ড হবে না, পেন থ্রু দিস ওয়ার্ড, দেয়ার ইজ নো স্পেস ইন দ্য ট্রেন, প্লেসের জায়গায় হবে স্পেস, অর্থাৎ ট্রেনটিতে কোনো জায়গা ছিল না। আই নো হিম টু ওয়েল, এর জায়গায় হবে আই নো হিম ভেরি ওয়েল, টু শব্দটি উঠে যাবে। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।